বিশাল পড়াশোনা করছ না? দোহার জন্য ভাত রে ডিগ্রি, ও লেখাপড়া করে একেবারে ক্লান্ত হয়ে পড়ছে, এই জন্য ওর জন্য ভাত রেডি করতেছি। যে টেবিলে পড়াশোনা করছো ওই টেবিলেই খাবার খাবা? হ্যাঁ, খালি ভাত খাও, আজকের তরকারি নেই। হ্যাঁ, করলা দিয়ে ভাত খাও। করলার অনেক দাম, তোমার দেওয়া যাইবে না, না আমরা খাই, না আমরা খাই করলা। নাকি করলা পছন্দ না তোমার? না আব্বুর, না আব্বু তো করলা খাইতেই পারে। করলা রান্না করলে তো তুমি একাই সব খাও। হ্যাঁ আমার পছন্দ। আব্বু একটু দাঁড়াও, মাছটা দিয়ে আসি। এই যে বেটা পাবদা মাছ ধুয়ে রাখছি। এটা এখানে রাখো না, নিচে কোনো কালি নেই, নিয়ে খাও। গরম ভাত তো সবই গরম আছে, হালকা হালকা। কতগুলো করলা নিল, খাবার আগে বিসমিল্লাহ বললো। এদিকটা খাই বলো, উফ পাখির গাটা কি গরম। আর একটা জিনিস দেখাই, একটু ঢেকে দিলাম, আর একটা জিনিস দেখাইতেছি। এই যে শাঁস কিনে নিয়ে আসলাম পিঠে খাওয়ার জন্য, আর এই যে সরাগুলো একটু ভিজেই রাখলাম পানিতে। একটা অভিজ্ঞতা হলো, এই যে পানিতে সরাগুলো ভিজেই রাখছি না, মানে এত সুন্দর একটা মাটির গন্ধ এটা থেকে আসছিল। এই যে দাগগুলো, এই দাগগুলো ভিজেই রাখলে পরে উঠে যাবে না, কি সুন্দর কিউট কিউট সরা দেখতে, কিন্তু ভীষণ ভালো লাগতেছে। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইতে যাবা, ঠিক আছে? কিন্তু বিকালে উঠে কিন্তু খেলতে যাইতে দেবা। আচ্ছা ঠিক আছে, পরে খাবার দিয়ে আবার আমরা নিজেদের জন্য ভাত করতে, কারণ সকালের ভাত ছিল তো ওইটা দিয়েই আরে দুপুরের খাবারটা শেষ করলাম। এখন এই যে ভাতটা বসাই দিব, এই আকাশে অনেক মেঘ করছে রে দোহা, অনেক মেঘ করছে আকাশে। দোহা খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করো, ওই দেখো আকাশে মেঘ করছে। আজকে শান্তিতে একটা ঘুম দেবা, দুপুরবেলা কোনো গরম থাকবে না, অনেক বাত আসাবো। কেমন লাগছে? হ্যাঁ মুগ্ধ, একসাথে এত করলা খায় না, তুমি অনেক বেশি খাও। আজকে কিন্তু আমি আসবো না ঘুম পাড়াইতে, দুজে তোমার আমারটা কই লেদু লেদু বাবু, এখনো ওনারা কার্টুনে ঘুম পাড়ান লাগবে। আর একা মানুষ বালিশ নিবে 15টা। আচ্ছা চোখ বুঝো।